দুর্ঘটনাত মৃত্যু হওয়া লোকসকলের স্মৃতিত রাজ্য সরকারে অনুষ্ঠিত করা স্মৃতি দিবস আর সজাগতা সভার অংশ হিসাবে যাকালি আবেলি সতিয়াত উপস্থিত হয় পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তেজপুরের বাইক চলাই সতিয়াত উপস্থিত হওয়ার পিছত মন্ত্রীগুলো সজাগতা সভাত অংশগ্রহণ করে। জেলা পরিবহন বিভাগ আর পথ সুরক্ষা সমিতি শোণিতপুরের সৌজন্যত অনুষ্ঠিত হওয়া সভাত অংশগ্রহণ করে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যয় পথ দুর্ঘটনা রোধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করে। সভাত সতিয়া সমষ্টির বিধায়ক পদ্ম হাজরিকার লগতে জেলা প্রশাসনের বিষয়া ববিয়া সকল উপস্থিত থাকে। 55-56টা সমষ্টি গৈ পাম, কৰি আমার বন্ধ থাকিব, কেবিনেটের কারণে তিনচুকিয়া যাম, বিশ্বনাথত মটরসাইকেল রাখি যাম, নেক্সট ইয়ার ফলের আকো আরম্ভ হব, তো প্রায় আধা আধি হবলৈ গৈ আছে। আশা করো আর 15 দিন যদি আমি চলিব পারো তেনহলে প্রায় সম্পূর্ণ করি। আর যে পঞ্চসূত্র আছে আপনার, আমার টেলিফোন লগাই ড্রাইভিং নকৰা, কেতিয়াও ড্রাঙ্ক এন্ড ড্রাইভ নকৰা, কেতিয়াও অধিক বা তীব্র গতিত চলিব নেলাগে আর হেলমেট পিন্ধি চলিব লাগে। এইখানে ধন্যবাদ। সতিয়াপুৰা শাহিদুল ইসলামৰ প্রতিবেদন, এনি ভারত 24। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আর কারিকরী কৌশলের সমৃদ্ধ হয়ে রাজ্যের সেবাত মুক্তি হল JNSM পলিক্লিনিক কাম ডায়গনস্টিক সেন্টার এন্ড মাল্টি স্পেশালিটি হসপিটাল, প্যারামেডিকেল প্রশিক্ষণের ব্যবস্থাও উপলব্ধ। আমার ঠিকনা ওয়ার্ড নম্বর 4, করিমচক, মঙ্গলদৈ, দরং, অসম। ফোন নম্বর 6001-88-7100 আর 6003-04-8093।